here, guys. আমরা এই মুহূর্তে 60 ফিটে অবস্থান করতেছি আগারগার মধ্যে আছি আমি এবং আমার ফ্রেন্ড আমরা দুজন মিলে আমি চাচ্ছিলাম যে পরিবেশটা আপনাদের মাঝে একটু দেখাবো আসলে সকালবেলার পরিবেশটা অনেক সুন্দর পরিবেশ অধিদপ্তর এই ভবনটি আগারগাঁওয়ের শেরে বাংলা নগরে আসলে একটি কথা না বললেই নয় যে তরুণ প্রজন্মের নবীনরা যারা সকালের থেকে বা সন্ধ্যা কিংবা বিকালের দিকের কথা বলি কিংবা রাত্রি 8টার দিকের কথা বলি তারা এই সড়কটিতে দুই ছাইডে যে লেনগুলো দেখতে পাচ্ছেন এই লেনগুলোতে বসে একটা অসম্ভব সুন্দর একটি সময়ে তারা অতিবাহিত করে এটা হচ্ছে ডাক ভবন আর ডাক ভবনের চিত্রটি আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রায় 10-11 তলা ভবন সুন্দর একটি জায়গা এটা হচ্ছে আগারগা শিরো বাংলা নগর ঢাকার ভিতরে এখানে পাশাপাশি এনজিও বিষয়ক ব্যুরো ভবনও আছে এছাড়া যেটা আমাদের বাংলাদেশের নির্বাচন প্রশিক্ষণ ভবন এই ভবনটিও এখানে দেখতে পারবেন এখান থেকে নির্বাচনের সমস্ত কিছু কার্যক্রম সেগুলো পরিচালনা করে থাকে সাধারণত ছাইটি যদি দেখাই তাহলে PKSF ভবনটিও আপনি দেখতে পারবেন আমি চেষ্টা করতেছি আপনাদের মাঝে ঘুরিয়ে দেখানোর বিল্ডিংটি অসম্ভব সুন্দর আসলে বিল্ডিংয়ের লোগোটি আমাকে বিশেষ করে আকৃষ্ট করেছে আমি দেখানোর ট্রাই করতেছি বাংলাদেশ ন্যাশনাল সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল ডকুমেন্টেশন সেন্টার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ভিতরে পরিবেশটি অত্যন্ত সুন্দর আমরা এখন এখান থেকে রিটার্ন হচ্ছি সামনে আবারও দেখাচ্ছি রাস্তার দুপাশে সারি সারি গাছগুলো যা সৌন্দর্য আরও বৃদ্ধি করেছে এটা হচ্ছে বাংলাদেশ নির্বাচন ভবন এবছর প্রবেশন তার দৃশ্যটি আমি দেখানোর ট্রাই করতেছি আসলে নকশাটি অনেক সুন্দর পাশে আরেকটি আমি কিছু একটি স্মৃতি বিজড়িত একটি প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি সেই দৃশ্যটি এটা হচ্ছে মূল ফটো সামনের স্পেস নির্বাচন ভবনের বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কিংবা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর বাংলাদেশের হাইটেক পার্ক কর্তৃপক্ষ যেটা বলা হয় ICT সেন্টার সেই ভবনটিও আমি তুলে ধরার চেষ্টা করতেছি আপনাদের মাঝে আসলে এখানে চতুর্দিকে যে বিল্ডিংগুলো আছে সরকারি কর্মকর্তাদের বাংলাদেশের বিভিন্ন কার্যক্রম পরিচালনা হয়ে থাকে এই সরকারি প্রতিষ্ঠান এই অধিদপ্তরগুলো থেকে সাধারণত সেগুলোর পাশাপাশি থাকার কারণে এখানকার সৌন্দর্যটা আরও বেশি বৃদ্ধি পেয়েছে এছাড়া NILG যেটাকে আমরা বলে থাকি যে জাতীয় স্থানীয় সরকারি ইনস্টিটিউট সেই ভবনটিও এখানে তো আমরা আরও সামনের দিকে যাচ্ছি সঙ্গেই থাকুন আসলে এখানে আড্ডা দেওয়ার মতো একটি পরিবেশ বা এখানে কিছু ভালো কিছু সুন্দর সময় কাটানোর মতো একটি পরিবেশময় এই জায়গাটি স্থানটি আমি বলবো যারা আসলে ঢাকা আশেপাশে থাকে তারা অবশ্যই এখানে আসে আর যারা আসলে দেশের বিভিন্ন জায়গা থেকে আসবেন অবশ্যই এই জায়গাগুলো ঘুরে দেখবেন এখানে দেখলেও অনেক কিছু শেখার আছে দেখার আছে ছোট ছোট স্টল যেগুলোতে ফুচকা এছাড়া বিভিন্ন ধরনের টক ঝাল ঝালমুড়ি তাছাড়া পানিপুরি চায়ের বিভিন্ন রকমের চা তারপর মানে এ ধরনের কিছু যেগুলো আমাদের বাংলাদেশের মুখরোচক খাবার সচরাচর যেগুলোতে সময় কাটানোর মতো সেই দুই ছাইডের রাস্তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন এগুলোর স্টল সঙ্গে চোখে পড়লো আগারগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয় জায়গাটির সৌন্দর্য আসলে আমি মুখে কি বলবো আপনারা দেখতেই থাকবেন এছাড়াও পাশেও আমি দেখাচ্ছি
সময় এখানে অনেকে আবার বাইক রেসিং করে থাকে, যদিও এটা বিপজ্জনক। তারপরে অনেকে পড়ে থাকে রাস্তাটার ভিতরে, আমি আমার চোখে এরপরে অনেকবার লক্ষ্য করেছি, আমি পড়েছিল। এটা হচ্ছে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে, সেই হচ্ছে সেই মন্ত্রণালয়টি যেখানে পরিসংখ্যান বিষয়গুলো যেখানে সংরক্ষণ করা হয় এখান থেকে, এই বিষয়গুলো। সঙ্গেই থাকুন, ভিডিওটি কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং ভিডিওটি শেয়ার করে দিন আপনাদের নিকটস্থ বন্ধুবান্ধব প্রিয় মানুষদের মাঝে, তারা দেখে উপকৃত হবে আমি মনে করি। আমি তুলে ধরার চেষ্টা করতেছি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সেই ভবনটি, পাবলিক সার্ভিস কমিশন বাংলাদেশ। এই মুহূর্তে পুরো রাস্তাটি ফাঁকা, টুকটাক যানবাহন চলাচল করতেছে, কিন্তু এই পরিবেশের পুরোটাই চেঞ্জ হয়ে যায় ঠিক বিকেল তিনটার পর থেকে। এটা পুরো একটা আড্ডাবাজ অঞ্চলে পরিণত হয়ে যায়, সেটা হয়তো বা আমি আজ দেখাতে পারবো না, কিন্তু এরপর আমি ট্রাই করব। যারা আমার চ্যানেলে ভিডিওগুলো দেখেন সবসময়, আমি তাদের জন্যই এই ভিডিওগুলো তৈরি করি। আপনাদের মূল্যবান কমেন্ট, আপনাদের মন্তব্যগুলো পেলে আমার নতুন নতুন ভিডিও তৈরি করতে আমি আরও স্বাচ্ছন্দ্য বোধ করি, আমার উৎসাহ বেড়ে যায়। আমি আসলে যে পরিশ্রমটুকু করি, এই পরিশ্রমটুকু মূলত আপনাদের যখন মন্তব্য একটি করে পাই আমি, তখন আমার খুবই ভালো লাগে। এটা হচ্ছে সেই পর্যটন ভবন, পর্যটন ভবনের দৃশ্যটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম। যেটাকে বলা হয় পিআরটিআরসি ভবন, সেই পিআরটিআরসি ভবনের সেই জায়গাটি আমি তুলে ধরার চেষ্টা করতেছি। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, পিআরটিআরসি, এরপর হচ্ছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, যে ভবনটি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, তার প্রাঙ্গণটি আমি দেখানোর ট্রাই করতেছি। আজ মূলত ব্লগের বিষয়টি হচ্ছে যে বাংলাদেশের যে মন্ত্রণালয়গুলো আছে আগারগার ভিতরে, বা যেগুলো সরকারি ভবন, সেই ভবনগুলোকে আমি তুলে ধরার চেষ্টা করতেছি। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, যে ভবনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আইসিডি টাওয়ার, মাথা উঁচু করে যে দাঁড়িয়ে আছে ভবনটি, এটি হচ্ছে আইডিবি ভবন। তার পাশের আমি রাস্তাটি দেখানোর ট্রাই করছি, এই সেই আগারগাঁও মেট্রো রেল স্টেশন, বাংলাদেশের সব থেকে বৃহত্তর বড় স্টেশন যেটাকে বলা হয়, এছাড়া এটি হচ্ছে সর্বপ্রথম স্টেশন, তার দৃশ্যগুলো আমি দেখানোর ট্রাই করতেছি। শুভ উদ্বোধন করে তার ব্যানার লিফলেটগুলো, এবং ভিতরের যে অংশটা আছে সেই অংশটাও আমি দেখানোর ট্রাই করতেছিলাম। আসলে আজ হচ্ছে ফ্রাইডে, যার কারণে আমি যে সকালে বের হয়ে আসছি এই জন্য রাস্তাঘাটগুলো ফাঁকা লাগতেছে। এটা হচ্ছে আইসিডি টাওয়ার, টাওয়ারের সেই দৃশ্যটি, বদলে নিন নিজেকে, পাল্টে দিন ভবিষ্যৎ। সত্যি কথা বলতে এরকম